আইজাক স্যাম আপনাকে যুক্ত করা হয়েছে আইজাক স্যাম আপনি বলেন আইজাক স্যাম আপনাকে যুক্ত করা হয়েছে বলেন কথা বলেন হ্যালো হ্যাঁ স্যাম কথা বলেন বলেন হ্যাঁ ভাইয়া আমার তো একটা বিষয় জানার ছিল হ্যাঁ হ্যাঁ বলে ফেলেন আপনারা মূল্যবোধকে কিভাবে বিশ্লেষণ করেন আমরা তো দেখে যাচ্ছি যে উইলিয়াম লিলি তারপর বার্টার রাসেল তাদের যেই ইন্ট্রোডাকশন টু এথিক্স বার্টার রাসেল উইলিয়াম লিলি যে বার্টার রাসেল না ভাই বার্টান রাসেল ইয়েস ইয়েস ইউ রাইট ওকে দা ইন্ট্রোডাকশন টু এথিক্স এই গ্রন্থগুলো যখন আমরা পড়ি তখন তারা কিন্তু এই মূল্যবোধের মধ্যে এই এথিক্স যেই গ্রন্থটা আপনি বললেন সেই গ্রন্থটার নামটা কি ভাই 10 ইন্ট্রোডাকশন টু এথিক্স এই বইটা কি আপনি পড়েছেন এগুলো পড়েছিলাম কিন্তু এখানে আমরা যেটা পাই সেখানে কিন্তু আপনাদের কিছু ইসের সাথে আমরা দ্বিমত পোষণ করতে হচ্ছে আচ্ছা এই বইটার লেখক কে ভাই উইলিয়াম লিলি আচ্ছা এই বইটা আপনি পড়েছেন বলছেন আপনি নাকি জি 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 এই বইগুলো আমি পড়ি সাধারণত অনেকগুলো বই আমি প্রায় পড়েছি আমিনাল অফ ইথিক্স আচ্ছা ঠিক আছে এই বইটার উইলিয়াম লিলি এই বই উইলিয়াম লিলি যে বইটা লেখক এন ইন্ট্রোডাকশন টু এথিক্স এই বইটার কোন অংশটা নিয়ে আপনি কথা বলছেন একটু যদি আমাদেরকে বুঝাইয়া দিতেন আমিটা পুরা পড়া পড়া যে ইটা পেলাম মানে পড়া পড়ার যে মূল্যবোধের ব্যাপারটা যেটা আমরা দেখলাম আরো একটা বই পড়া পড়ার যে মূল্যবোধের ব্যাপারটা মূল্যবোধের ব্যাপারটা এই বইটার কোন জায়গাটাতে আছে যদি আমাকে একটু বলতেন আমরা বইটা বের করব অসুবিধা নাই ইনফ্যাক্ট বইটা আমার কাছে বের করাই আছে আমি আমি দেখাচ্ছি স্ক্রিনে এই যে দেখেন এই বইটার কথা নিশ্চয় আপনি বলছেন জি জি আমি বিষয়টা একটা চাপ্টার নিয়ে একটা বিষয় থেকে যে মূল্যবোধের বিষয়টা কিভাবে ব্যাখ্যা করবেন আমি জানতে চাইছিলাম আমি তো এখানে ধর্মীয় বা অন্য কোনো বিষয় নিয়ে আসিনি আমার মূল্যবোধ বিষয় জানা ছিল দরকার ছিল মূল্যবোধটা আমরা যে বলি যে তারা বলে সামাজিক মূল্যবোধ ব্যক্তিগত মূল্যবোধ রাজনৈতিক মূল্যবোধ আপনাকে উদাহরণ জিজ্ঞেস করে নিতে ভাই আপনি আমাদেরকে সংজ্ঞাটা উপাদান মূল্যবোধের যে বিষয়গুলো এটিকে আমরা কিভাবে ব্যাখ্যা করব কোন আমাদের সংজ্ঞাটা একটু বলেন ভাই সংজ্ঞাটা মূল্যবোধের সংজ্ঞাটা যদি আল্লাহর অর্থে একটু যদি আমাদেরকে বলতেন এই তখন আমরা বলতে পারতাম যে এই জিনিসটা আসলে কিভাবে নির্ধারণ করব কিরকম হবে না না হবে এরপরে তো কথা আগে তো সংজ্ঞাটা নির্ধারণ করতে হবে কারো কারো মতে দেখা যায় বা আতিশের পারে মত হয়তো বা ভালো বা মন্দ কাঙ্ক্ষিত বা অনাকাঙ্ক্ষিত এবং ঠিক বা প্রতীক সম্পত্তির সমাজের বিদ্যমান ধারণা nami মূল্যবোধ

যুক্তি প্রমাণের উপর ভিত্তি করে নির্ধারণ করা উচিত কোনটার উপরে নির্ভর করে মূল্যবোধ নির্ধারণ করা উচিত মানে সঠিক সঠিক বা বেঠিক বা অন্যায় এই জিনিসটা নির্ধারণ করা উচিত এটা কি কোন অন্ধবিশ্বাসের উপর ভিত্তি করে নির্ধারণ করা উচিত নাকি যুক্তি প্রমাণের উপর ভিত্তি করে নির্ধারণ করা উচিত করা উচিত ছিল কিন্তু আমরা যে এই দেখতে পাই তারা অন্ধবিশ্বাসের উপর ভিত্তি করে অনেকগুলা মূল্যবোধ তৈরি করেছে এটা কেন করা হলো তার অন্ধবিশ্বাসের জন্য তারা করেছে অন্ধবিশ্বাসের সেটা অন্ধবিশ্বাসী থাকে সে আবদুল্লাহ হোক বা কলিম উদ্দিন হোক বা আইনস্টাইন হোক যেই এই কাজটা করুক না কেন ওই কাজটা অন্ধবিশ্বাসে থাকে তার জ্ঞান মাঝখানে কথা বলেন না কথার মাঝখানে কথা বলেন না সে কোন কোন কোথাকার কোন পণ্ডিত বা কোথাকার কোন জ্ঞানী তা দিয়ে কোনো কিছুই যায় আসে না যদি একটা বিষয় সে অন্ধবিশ্বাসের উপর ভিত্তি করে ডিসিশন মেক করে তাহলে সেটা অন্ধবিশ্বাসী থাকে সে যত বড় জ্ঞানী হোক না কেন তাতে তার অন্ধবিশ্বাসটা যুক্তিতে পরিণত হয় না বাসবির ভাই আপনি কি একটু বলবেন যে একজন অন্ধবিশ্বাসী মানুষের যত জ্ঞানী হোক সে যদি অন্ধবিশ্বাস করে সে অন্ধবিশ্বাসটাকে কি আমরা অন্ধবিশ্বাস ছাড়া আর কিছু বলতে পারি না না ভুল তার থট প্রসেসটাই তো ভুল আসিফ ভাই ব্যাপারটা হচ্ছে ধরুন জলের মূল্যবোধ তো বা কোনো শক্তি বাড়িতে আপনি বাড়ি থেকে বেরিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন ফ্যানটা চলছে শক্তির অপচয় এই যে শক্তির মূল্যবোধ জলের মূল্যবোধ বা পুষ্টিকর খাদ্যের মূল্যবোধ এইটা আমরা

তারপরে আপনার সাথে আবার আবার কথা বলছি দিব করেন হ্যাঁ তো কথা হচ্ছে ওই জলের উপকারিতা জলের আমাদের শরীরের উপরে জলের প্রয়োজনীয়তা জলের উপাদান জল কি কি কাজে লাগে জল সমাজে কি কাজে লাগে এই বিষয়গুলো যখন আমরা যুক্তি দ্বারা বিশ্লেষণ করব বিজ্ঞানের সহায়তা নেবো তারপরেই আমার জলের প্রতি মূল্যবোধ তার জন্য চল চলতে থাকবে জন্মাবে আর তা নাহলে ওই রাস্তার ধারে কলটা খুলে রেখে আমি চলে যাব আমার জলের বোতল ভরা হয়ে গেছে কলটা খুলে রেখে চলে গেলাম পানীয় জল নষ্ট হচ্ছে এই যে জলের প্রতি মূল্যবোধ তারপরে ধরুন বিভিন্ন শক্তি উপাদানের প্রতি মূল্যবোধ কয়লা পেট্রোল হ্যাঁ রান্নার গ্যাস রান্নাঘরে কেউ নেই গ্যাস আর চলছে সেখান থেকে বিপদ ঘটতে পারে এই যে মূল্যবোধ অর্থাৎ নিজেকে যদি ভালোবাসি আমার শরীরের উপরে এইগুলো কি কি বিরূপ প্রতিক্রিয়া ফেলতে পারে সেটা অন্যের উপরেও ফেলতে পারে এই যে ধারণাটা এইটা সামাজিক মূল্যবোধ তৈরি করে অর্থাৎ আমার প্রতি কোনো একটা আক্রমণ হলে আমার কি কি ক্ষতি হতে পারে সেই আক্রমণটা অন্যের হলে অন্যের প্রতি হলে তার উপর একই রকম ব্যথা অনুভব হবে এই যে চিন্তাভাবনাটা থট প্রসেসটা এইটি মানুষের মনে মূল্যবোধের জন্ম দেয় তো এর জন্যে তো আমাকে বিশেষ কোনো লোকের মতামত শুনতে হয় না সাধারণে একটু কাণ্ড জানার ইচ্ছা থাকলেই একটু যুক্তিবোধ প্রয়োগ করলেই তো এগুলো মূল্যবোধটা গজিয়ে ওঠে এর জন্য তো বিশেষ কিছু দার্শনিকদের মতামত বা লজিক ফজিক এটা ওটা জানতে হবে তা না কিছুই না সাধারণ একটু কাণ্ড থাকলেই মূল্যবোধ জানে কিন্তু বাসবীর ভাই বাসবীর ভাই আমি যেটা মানে লক্ষ্য করছি যে কিছু মানুষের ভিতরে এই ধরনের একটা টেন্ডেন্সি আছে যে তারা মনে করে আমি যেখানে কথা বলতে আসছি সেখানে নিজেকে একটু ভারী প্রমাণ করতে হবে আমার আমি যেটা বুঝি না সেটাও আমার বলতে হবে মানে নাম বলবো তারপর কিছুক্ষণ ব্ল্যাক হোল কিছুক্ষণ বিগ ব্যাং কিছুক্ষণ স্টিফেন হকিং ইত্যাদি ইত্যাদি নাম টাম বইলা তারপরে শেষে বলবো যে গোড়ার গোড়ার একটা ডিম আছে হ্যাঁ একটা অন্ধ মানে শেষ মেশ গিয়ে এতগুলা কথা বইলা শেষ মেশ গিয়ে বলবো হচ্ছে গিয়ে গোড়ার ডিম মানে তার কথার মূল সারাংশটা যেটা দাঁড়াবে অনেকগুলা মানে ফিলোফারের নাম অনেক নাম অনেক অনেক ব্যবহার করে নিজের বক্তব্যটাকে ভারী প্রমাণ করার জন্য যে এই কাজগুলা কিছু মানুষ করে যে কিছু শব্দ ব্যবহার করে আসলে সে বলতেছে স্টেট মানে বোকার মতো একটা কথা বলতেছে কিন্তু এইটা কথাটা তো বোকার মতো শোনাবে যদি নর্মালি বলা হয় তাহলে তো কথাটা একেবারে সেরকম অন্ধবিশ্বাসে একটা উজবুক মুমিনের মতো কথাটা শোনাবে এই কারণে অনেক মানুষ করে কি কথাটাকে কিভাবে কি করা যায় মানে তার নিজেই সে নিজেই বুঝতে পারে যে তার এই কথাটা কতটা বোকার মতো এটা বুঝতে পেরে সে এই কথাটাকে কি করার জন্য কিছু ফিলোসফিক্যাল টার্ম ব্যবহার করে শব্দ মানে বাক্যের ভিতরে ঢুকায় অপ্রাসঙ্গিক ভাবে বাক্যটার ভিতরে ঢুকায় ঢুকায় তারপর সেই কথাটা বের করে দেয় আমার কাছে কেন যেন মনে হচ্ছে আইজাক স্যাম ভাই একদম সেম কাজটা করছে যে উনি আসলে এই যে এই জিনিসগুলোর মানেই হয়তো ভালোভাবে বোঝে না উনি কয়েকটা একটা টার্ম ব্যবহার করতেছে বার গরাফিরা এই টার্মগুলো ব্যবহার করতেছে এই টার্ম থেকে এই টার্মে এদিকে চলে যাচ্ছে সেখান থেকে সেখানে চলে যাচ্ছে কিন্তু এই টার্মগুলো দ্বারা এখানে কি মিন করে আমি ওনাকে যেটা জিজ্ঞেস করেছিলাম যে এই যে মূল্যবোধ যেটা বলছেন ভালো কোনটা ভালো কোনটা মন্দ সেটা তো অন্ধ বিশ্বাসের উপর নির্ভর করতে পারে না সেটা তো অবশ্যই যুক্তি প্রমাণের উপর নির্ভর করতে হবে উনি তখন বললেন আরে জ্ঞানী ব্যক্তিরা এটা করেছে ভাই জ্ঞানী ব্যক্তিরা করছে তো কি else জ্ঞানী ব্যক্তি যদি খুন করে দিলে তো যেটা খুনই হবে জ্ঞানী ব্যক্তি খুন করেছে বলে যে সেই খুনটা

অম আসলে কি দেখা যায় আমরা বর্তমানে যারা একটু মানে ক্লাসিক বা ক্লাসে পড়াশোনা করি মানে সম্পর্কিত হয়তো বা বিশ্ববিদ্যালয় শেষ করেছি এখন আমরা তো এর বাইরেও হয়তো বড় একটা পড়া হয়নি বা এটার মধ্যে আমাদের আলোচনার সীমাবদ্ধ থাকতে হয় এই কারণে হয়তো আমি বলতে চাচ্ছিলাম যে জার্মান দার্শনিক ও সমাজবিজ্ঞানী এডওয়ার্ড স্পেন্সারের কথা বলতাম না আমরা এদের মধ্যে থেকে আপনি পড়েছেন স্পেন্সারের কি বই আপনি পড়েছেন আমি বলতেছি আমি হয়তো এদের একটা উদাহরণ দিতাম একটা নাম বলেন একটা বইয়ের নাম বলেন আপনি দেখেন আমরা কিন্তু জানি না যে আমাদের দর্শক এসে কোন বিষয়ে শুনে নেন দর্শক এসে কোন বিষয়ে প্রশ্নটা ইনিশিয়েট করবে এটা কিন্তু আমাদের জানার কোন ওয়ে নেই বাট আপনারা একটা বিষয় নির্ধারণ করে আসতে পারেন

আসলে আমি ধর্মীয় ভাবে তো বিষয়টাকে ডিফেন্ড করতে চাইনি ধর্ম হলো কি সেটা অন্ধবিশ্বাসের পর্যায়ে পড়ে না কি বলতেছেন ধর্ম এখন ধর্ম ধর্ম হলো অন্ধবিশ্বাস আমার কাছে কোনো সেন্স নেই কোনো সেন্স কোনো সেন্স নেই মূল্যবোধ ধর্মীয় ধর্মীয় মূল্যবোধ বিষয়টা থাকে তাদের প্রত্যেকটা মানে ইথিক্সের বইগুলোতে দেখা যায় হলো কি ওই পূজা অর্চনা কি তার অন্ধবিশ্বাসের পার্ট না এখন বিজ্ঞানীরা কেন যে অন্ধবিশ্বাসী হলেন এটা আমি বুঝতে পারছি না আপনি তো আপনি তো বললেন যে পারবে না কেন বলেন তাহলে ফারাজ ভাই আমি আবারো এই পুরনো প্রশ্নটাতে আবারো একটু করতে যাচ্ছি যে যেই জার্মান দার্শনিক স্পেন্সারের কথা উনি বললেন তার কোন একটা বইয়ের নাম কি আপনি বলতে পারবেন

ধ নিয়ে কিছু না কিছু লিখেছে তাই না এই উনি স্পেসিফিকলি ওই ব্যক্তির কথা যে আনলেন আপনি সেটা কি মিলাইলেন কি দ্বারা এটা দ্বারা আমাদের আলোচনাতে কি ভ্যালু অ্যাড হইলো আপনার এই বক্তব্যটা আলোচনাতে কি ভ্যালু অ্যাড করলো সেটা একটু বলেন না দেখা গেছে যে আপনি বলেন যে ತಾত্বিক বিষয়টা অস্বীকার করলেন ধর্মীয় বিষয় অস্বীকার করলেন কিন্তু তারা বিষয় কোথায় আমরা ತಾত্বিক বিষয় কোথায় আমরা অস্বীকার করেছি কোথায় কোন জায়গায় আমরা বললাম যে ತಾত্বিক বিষয় অস্বীকার না ওই কিছুদিন পূর্বে আপনি যখন আপনি কি মানে আসলে সিরিয়াসলি এই কথা বাংলা ভাষায় বলতে তখন থেকে এখন ফিলোসফি মানে Philosopher দের উপর অন্ধবিশ্বাস করার কথা বলতেছেন যে ফিলোসফার আর যদি কোনো একজন কোনো একজন ফিলোসফার যদি কোনে তার কোনে একটা ধর্মীয় বিশ্বাস থাকে সেখানে যদি তার অন্ধবিশ্বাস থাকে সেটা সেই অন্ধবিশ্বাসটাও রেশনাল হয়ে যায় আপনি রেশনাল ভাবছেন কেন আমি এটা তো বুঝতে পারছি আমি একটা আমি একটা ছোট প্রশ্ন করি তো ভাই আপনি একটু বলেন আপনি কি চিটাং বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন

হকিং এটা বলেছেন বিগ ব্যাং থিওরিটা এটা বলা আছে এরপর গিয়া বলবো মানে আমাকে মানে হাদিসে লেখা আছে শয়তানে পাদ মারে ভাই আমি এটা বিশ্বাস করি কারণ এটা আমাকে হাদিসে লেখা আছে

তোমার ভাই কোন মুমিন কোন সিপাদি আসে কোন মাদ্রাসাতে আসে এটা তো ভাই এত বছর মানে ইয়া করি আমি কি বুঝি না যে কোন মুমিনের ইয়া রুট কোন জায়গায় কোন মানে বেকুপে কি কইতে পারে এটা কি আমি বুঝি না ফরাস ভাই আমি আমাকে কি আপনারা এত বোকা মনে করেন আমি কিছু বুঝি না না আমি আমি আসলে ইয়া করতে পারি না যে আপনি ধরে ফেলবেন সেই মোজাম্মেল মোজাম্মেল এর স্টুডেন্ট মাল বলতাম যে মোজাম্মেল সার মোজাম্মেল সার মোজাম্মিল সার দেন একটা পর্যায়ে দেখার পরে আমি রিয়েলাইজ করলাম যে এই তার যে স্টুপিড কথা আমি রিয়েলাইজ করতে পারতেছি সে রিয়েলাইজ করতেছে না দেন এটা একটা ডেলিভারে মিথ্যা কথা মানে এটা একটা ডেলিভারে

ওনাকে তো আমি এরপর সুযোগ দিলাম তারপরে তো বললো না ওকে ভাই আপনি আমার ক্রেডিবিলিটি নিয়ে জাজ করতেছেন আমি আপনাকে ইচ্ছে আছে ওকে আমি আপনাকে নাম ডিফাইন ডেফিনিশন দিচ্ছি ফারাজ ভাই আমি আজকে শেষ করে দেই ফারাজ ভাই আপনি থাকেন কিছুক্ষণ আমি শেষ শেষ করে দেন বারবেরি ভাই আর থাকবেন থাকবেন নাকি বারবেরি ভাই মনে থাকবেন না থাকবেন না বারবেরি ভাই আমি 15 20 থাকা যায় ওকে ঠিক আছে আসলে ভাই তাহলে আমি কিছু

আমি কিন্তু এখানে ধর্মীয় বিষয়টাকে আমি জানিনি কিন্তু তারা এই ধর্মীয় মূল্যবোধ এবং তাত্ত্বিক মূল্যবোধের কথা কেন বললো এই বিষয়টা জানার জন্য করার চেষ্টা করেছিলাম মানে ইতিবাচক মূল্যবোধ নেতিবাচক মূল্যবোধ এই বিষয়গুলো কেন চলে আসে ডিফাইন করেন ভাই এত এত কষ্ট হচ্ছে কেন তার একটা মূল্যবোধ জিনিসটা ডিফাইন করতে এত কষ্ট হচ্ছে যেটা নিয়ে আলোচনা করতে আসেন সেই জিনিসে করতে কষ্ট হচ্ছে কেন

মনে করুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন একটা সুন্দরী মহিলা যাচ্ছে আপনার আবেগ হঠাৎ আবেগ উতলে উঠলো তো তখন সেই নারীর নারীর সম্মানের মূল্যবোধটা কি হবে আমাকে বলুন এইভাবে বিবেচনা করে তো হবে না এখন দেখেছে গেছে আবেগ আনা আবেগ যে আবেগটা থাকবে দেখেছে একটা মানুষ বিপদে পড়েছে সাপোজ একটা বৃদ্ধ লোক মানে আবেগকে নিজের ইয়ে ইয়ের মতো ডিফাইন করবেন মানে নিজের কনভিনিয়েন্স অনুযায়ী আবেগ নিচ্ছেন এখানে এখন এখানে কি আমি করবো না আপনি কি আবেগ নিজের কনভিনিয়েন্স অনুযায়ী নিচ্ছেন না এখন তারা তো এটা মূল্যবোধ নির্ধারণ করেছে এটা একটা নৈতিক মূল্যবোধ তারা করেছে তারা করেছে তারা করেছে তারা করেছে এখন আপনি তো পড়ছেন যে তারা করেছে আপনি বলেন যে আবেগ দিয়ে যে আপনি যে ডিফাইন করলেন যে আবেগ দিয়ে মূল্যবোধ নির্ধারণ করা যায় একটা উদাহরণ দিলেন কি যে কাউকে হেল্প করতে দিলে আবেগ আছে ঠিক আছে আমি এখানে মেনে নিলাম আমি যে আরেকটা পয়েন্ট নিয়ে আসলো যে বেরি ভাই যে রাস্তায় মেয়ে দেখে আপনার আবেগ আপনার আবেগ উঠছে আপনার আবেগ দিয়ে আপনি কিভাবে আবেগটা তো আপনার ইয়ারস্টিক না গুড আবেগ তো তাহলে আপনার ইয়ার স্টিক না অন্য আপনি অন্য কিছুতে অন্য কিছুতে নির্ধারণ করতেছেন আবেগ দিয়ে তো নির্ধারণ করতেছেন না আপনি দেখেন যে আবেগটা যে আবেগটাকে আপনি নিচ্ছেন সেটাকে ভালো মন্দ আলাদা যাচাই করতেছেন যে কেউ কেউ ইশা আছে কেউ কেউ একটা দুঃখ কষ্টের মধ্যে আছে আপনি হেল্প করতেছেন ওটাকে আপনি ওই আবেগটা কেন নিচ্ছেন ওটার ওটার ভালো মন্দ আলাদাভাবে নির্ধারণ করতেছেন এবং লাস্টে মেয়ে দেখে আপনি আবেগী হয়ে যাচ্ছেন ওই আবেগটা কেন নিচ্ছেন না ওইটা আলাদাভাবে আপনি নির্ধারণ করতেছেন দেন আবেগ দিয়ে তো আসলে আপনার মূল্যবোধ নির্ধারণ হচ্ছে না শুধু আবেগ দিয়ে হবে না আদর্শ আদর্শগত ঐক্য থাকতে হবে তো ঐক্য বলতে আরে আমি কি বলছি যে শুধু আবেগ দিয়ে শুধু আবেগের কথা বলতেছি আমি আমি বলছি যে শুধু আবেগ দিয়ে ভাই আপনি মানে পড়াশোনা করছেন কি বুঝে করছেন নাকি যে খালি গিলছেন যে বইয়ের খাতা মানে পরীক্ষার খাতা উগলাইছেন না প্রথম বছর দেখুন আমরা পড়াশোনা করব আমাদের ভালো দরকার একটাই থাকবে টিনি থাকবে বুঝছি ভাই বুঝছি ভাই আপনারা দ্বারা আমার মনে হয় উনি কিন্তু নেট বাস কোন স্লাইড থেকে উনি শুধু মুখস্থ বলে যাচ্ছে আরে উনি উনি একটা চোরের আদর্শ সে চুরি করবে হ্যাঁ তার কারণ হচ্ছে তার মোটর গাড়িটা দেখে তার আবেগ জন্মিয়েছে এবার এসে মোহাম্মদর নতিকে মাল ধর মোহাম্মদর আদর্শ হচ্ছে সে বনিমতর মাল নিয়ে কাফেরদের মা ববকে দর্শন করবে এটা তার আদর্শ নাও আদর্শ এবং আবেগ ওঠেছে

নলেজের ডেফিনেশন দেন নলেজ তো আমরা যেটা বাংলায় বলি জ্ঞান এই ব্যাটা তোর কাছে ট্রান্সলেশন জিজ্ঞেস করছেন ট্রান্সলেশন জিজ্ঞেস করছি না আমি আপনাদের ডেফিনেশন দিয়েছি ট্রান্সলেশন আর ডেফিনেশন মধ্যে পার্থক্য আছে এটা তো বুঝেন নাকি কি আছেন কেন বুঝতে পারতেছেন না এটা পেছানো ডেফিনেশন যা চাও আছে পেছানো বেটা কাজ করেন আপনি আপনি আপনার এই যে জামাতি জামাতি হিসাব থেকে উঠে জামাতি সারে তো জামাতি সাড়ে কাছে যে বলেন যে আপনি কি আউটকামটা ফালাইলেন এই জায়গায় কি কি গোবর গণেশগিরি করলেন এটা একটু যে বুঝেন স্যারকে স্যারকে বলেন যে আপনার আবেগ আর আদর্শটা একটু ফিক্স করে দিতে যে আপনি যে কথা বলবেন ভালো কথা আপনি হয়তো বা পড়ছেন ফাইন বাট আপনি তো এটা নিজে ইয়ে করতে পারতেছেন না নিজে জাস্টিফাই করতে পারতেছেন না যে আপনার পড়াটা সঠিক পড়া আপনি বুঝে পড়ছেন কিছু

আর বিখ্যাত লোক কিছু বললেই সেটাকে সত্য বলে মনে করছেন এই আরকি এটা আপনি যে পারফরমেন্স দেখাইছেন আইজেব ভাইয়া আপনার এই পারফরমেন্স টা খুবই পুয়োর ছিল আপনার স্যারকে যে একটু দেখান বলেন যে স্যার ইদার আপনার যে টিউশন ফি দিতেছে ওই টিউশন ফি ফেরত নেন নালে বলেন এক্সট্রা টিউশন দিতে আর কি লেন ছিল খুবই খুবই লেন ছিল ওকে আইজেব ভাইয়া থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য বাট কন্টিনিউ করা যাচ্ছে না ভাই আপনি একটা যে কোন একটা ডেফিনেশন দিতে পারতেছেন না ডেফিনেশন চাইলে বলতোছেন দ্বারা পসিবল না ভাই ঠিক আছে যেটা ছিল এটা হচ্ছে মানে এনপিসির একটা আহ মানে পারফেক্ট এক্সাম্পল ওনার কথা প্রি প্রোগ্রাম রেসপন্স ছিল এবং আপনি যদি উনার সিলেবাসের একচুয়াল বাইরে গিয়ে ওনাকে একটা কথা বলেন ওইটা উনি শ্রীটা বিগ্ন করে চলে যায় এখন আমি ওনাকে উদ্দেশ্য করে বলতেছি না কিন্তু বাকি যারা এ ধরনের কথা বলেন ভাই আপনার একটা স্ক্রিপ্ট মুখস্থ করে এসে জাস্ট ওটা উগুলায় দেন না ঠিক আছে আপনি যে জিনিসগুলো কমিউনিকেট করতে আসতেছেন ওইটার যে সিমান্টিক কন্টেন্ট ওটার যে অন্তর্নিহিত অর্থ ওইটা বুঝে যাতে আরেকজনকে সেটা বোঝাতে পারেন সেই প্রস্তুতিটা নিয়ে আসবেন না হলে যে কোনো আলোচনাই এই তো বলেছে ভাই বলেছে তো ভাই এই যে ফিলোসোফার এই ফিলোসোফার তো বলেছে ভাই আমাকে তো মানতে হবে ভাই ফিলোসোফার তো বলেছে ফিলোসোফারে সে অন্ধবিশ্বাস বানাই দিচ্ছে ভাই ফিলোসফি ইটসেলফে সে অন্ধবিশ্বাস চিন্তা করার অবস্থা আর সায়েন্সের কাজই তো এথিক্স নিয়ে না ওইটা মানে ওইটা বাদ দিলাম ওনার কথায় আমি ভুল ধরতে যাচ্ছি না ওইটা করতে গেলে সারা রাত লেগে যাবে কিন্তু মানে আমি অ্যাপ্রোচটার কথা বলতেছি আর কি যে এটা একটা এই যে টেন্ডেন্সি যে ধরেন

তোমাদের ঈশ্বর কি প্রশ্ন করার জন্য আমাকে আবার হত্যা করবে ওকে ফরাস ভাই ঠিক আছে ফিলোসফি প্রথমেই বলে জিজ্ঞাসা কর তুমি তুমি অনন্ত তোমার জিজ্ঞাসা থাকতে হবে যেই বলুক যে যাই বলুক তুমি প্রশ্ন করে যাও আচ্ছা